আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আজকেও একটি নতুন মেডিসিনের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি যে মেডিসিনটির রিভিউ আপনাদেরকে দেখাবো তা একেবারেই নিউলি লঞ্চ একটি প্রোডাক্ট। যে ধরনের প্রোডাক্ট এখনও ফার্মা মার্কেটে কোনো কোম্পানি লঞ্চ করেছিল না, এই প্রথম, একেবারেই রিসেন্ট একটি কোম্পানি এই প্রোডাক্টটি মার্কেটে লঞ্চ করেছে। প্রোডাক্টটির নাম হলো ভাইডালিন এ, যেটা কিনা ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড সি প্লাস 5% অ্যামাইনো অ্যাসিডের একটি কম্বো প্যাক। অ্যামাইনো অ্যাসিড আপনারা এর আগে অনেক কোম্পানি লঞ্চ করেছে, অনেক ভিডিও আছে ইউটিউবে, তো অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে আপনারা হয়তো বা আগে অনেক কিছুই জেনেছেন। বাট অ্যামাইনো অ্যাসিডের সাথে ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড সির এই কম্বো প্যাকটি কিন্তু এটি ফার্স্ট, এর আগে কোনো কোম্পানি এটি নিয়ে আসেনি। তাই এটি যেহেতু মেডিসিন একেবারেই নতুন মার্কেটে, এই মেডিসিনটির ইনফরমেশনগুলো ভালোভাবে জানার জন্য কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমি এই ভিডিওতে ধাপে ধাপে এই মেডিসিনের বিস্তারিত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আসলেই অ্যামাইনো অ্যাসিডের সাথে কেন ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড সি দেওয়া হলো, এখানে এটার কি প্রয়োজন, আসলে এটা কেন দেওয়া হয়েছে, এটা কিভাবে বডিতে কাজ করে, এই গুরুত্বপূর্ণ মেসেজগুলো কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট থাকলো। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মেডিসিন রিলেটেড ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ভিউয়ার্স, আসলে অ্যামাইনো অ্যাসিড আপনারা জানেন যে এটি একটি ফ্যাট সলুবল ভিটামিন, আর ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড সি হলো একটি ওয়াটার সলুবল ভিটামিন। তো এই দুই ধরনের ভিটামিনের কম্বো প্যাক কেন দেওয়া হলো? অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিড একটি ফ্যাট সলুবল ভিটামিন যা বডিতে ফ্যাটে পর্যাপ্ত পাওয়া যায়, বাট যাদের শরীরে ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড সির ঘাটতি থাকে বা ডেফিসিয়েন্সি থাকে, তাদের শরীরে কিন্তু অ্যামাইনো অ্যাসিড সঠিকভাবে কাজ করতে পারে না। এই অ্যামাইনো অ্যাসিডকে মেটাবলাইজড করার জন্য কিন্তু ওয়াটার সলুবল ভিটামিন হিসেবে ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড সি প্রয়োজন। তো যেসব পেশেন্টরা মুখে খাইতে পারে না, তাদের জন্য ডাক্তাররা সাধারণত অ্যামাইনো অ্যাসিডের প্রিপারেশনটি চয়েস করে থাকে, কিন্তু যারা মুখে খাবার গ্রহণ করতে না পারে তাদের শরীরে তো ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড সিরও ঘাটতি থাকে। কাজেই অ্যামাইনো অ্যাসিড আপনি যতই দেন না কেন, বডিতে যদি ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড সি পর্যাপ্ত পরিমাণে না থাকে, তাহলে কিন্তু অ্যামাইনো অ্যাসিড সঠিকভাবে মেটাবলাইজড হবে না এবং এটিপি তৈরি করতে পারবে না। কাজে অ্যামাইনো অ্যাসিডকে সঠিকভাবে মেটাবলাইজড হয়ে এটিপি তৈরি করার জন্য সহযোগিতা করে থাকে ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড সি। তাই এই প্রিপারেশনটি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের পেশেন্টের জন্য। ভেরি একেবারে রিয়েলি ওয়েকনেস পেশেন্ট, যারা আইসিইউ পেশেন্ট, সিসিইউ পেশেন্ট, এই ধরনের পেশেন্টদের জন্য কিন্তু ভিটামিন এ খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি অ্যামাইনো অ্যাসিড দিচ্ছেন রেগুলার, বাট পেশেন্ট কিন্তু এনার্জি পাচ্ছে না। তার কারণ, ও পেশেন্ট তো মুখে খাইতে পারে না, মুখে খাবার যখন সে গ্রহণ করতে পারে না তখন তো তার শরীরে ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড সিও পর্যাপ্ত নেই। কাজেই ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড সি সহ এই অ্যামাইনো অ্যাসিডটা যখন দেওয়া হয় তখন কিন্তু অ্যামাইনো অ্যাসিড সঠিকভাবে মেটাবলাইজড হয় এবং পেশেন্ট কিন্তু এনার্জি পেয়ে থাকে। তো এটি সাধারণত ডাক্তাররা একেবারে দুর্বল পেশেন্ট বা হসপিটালাইজড পেশেন্ট, যারা হসপিটালে ভর্তি অবস্থায় থাকে, তাদের জন্য এটি চয়েস করে থাকে। তো এছাড়াও অ্যামাইনো অ্যাসিড আরও কী কী ধরনের কাজ হিউম্যান বডিতে করে থাকে তা হলো, আরও প্রায় 50টিরও বেশি কাজ কিন্তু হিউম্যান বডিতে অ্যামাইনো অ্যাসিড করে থাকে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ কাজগুলো হলো, এটি ইমিউনিটি বুস্ট আপ করে থাকে, নিউরাল ফাংশনকে বুস্ট আপ করে থাকে, আই ফাংশনকে বুস্ট আপ করে থাকে, যাদের ডাইজেস্টিভ ফাংশনের প্রবলেম আছে তাদের ডাইজেস্টিভ ফাংশনকে বুস্ট আপ করার জন্য এই ভিটামিন এ একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। এটি আরবিসি প্রোডাকশন বাড়ায়, যাদের আরবিসি কাউন্ট কম আসে তাদের আরবিসি প্রোডাকশন বাড়ানোর জন্য ভিটামিন এ গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এর চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো যে এসেন্সিয়াল ফর প্রেগনেন্ট উমেন, এটা ভেরি এসেন্সিয়াল প্রেগনেন্ট উমেনদের জন্য, এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে প্রেগনেন্ট মাদাররা সাধারণত মুখে খাবার গ্রহণ করতে পারে না, মুখে খাবার গ্রহণ করার পরেও তাদের ভিতরে একটি বমি বমি ভাব কাজ করে, অনেক সময় যে কোনো খাবার খাওয়ার পরেই কিন্তু তারা বমি করে ফেলে। তো এই বমি হওয়ার জন্য তারা কিন্তু আর এই কোনো খাবারই মুখে গ্রহণ করতে চায় না, কিন্তু তাদের ওই মুহূর্তে খাবার খাওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারা তো খাবার গ্রহণ করতে পারে না, তখন তাদের খাবার গ্রহণ করতে না পারার যে ঘাটতি,
এই ঘাটতি ফুলফিল করার জন্য কিন্তু ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো ভিউয়ার্স, ভিটামিন এ এর একটি কম্বো প্যাকের সাথে কোম্পানি আর কি কি ধরনের ইনস্ট্রুমেন্ট প্রোভাইড করে থাকে তা এক এক করে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিটামিন এ এর কম্বো প্যাকের ভিতরে একটি হ্যাঙ্গার আছে যা কিনা এই 250 ml এর অ্যামিনো অ্যাসিডের বোতলটাকে হ্যাঙ্গিং করতে সহযোগিতা করবে। এর সাথে একটি সিরিঞ্জ দেওয়া আছে, একটি স্যালাইন সেট দেওয়া আছে, একটি অ্যালকোহল প্যাড, একটি ওয়ান টাইম ব্যান্ডেজ সহ একটি ভিটামিন বি কমপ্লেক্স এর সির পাউডার ফর ইনজেকশনের একটি বোতল কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এই পাউডার ফর ইনজেকশনের বোতল অর্থাৎ এই পাউডারটাকে কিভাবে মিক্স করবে সে বিষয়টা আমি আপনাদেরকে এখানে এখন বলতেছি, মনোযোগ সহকারে শুনবেন, অনেকেই কিন্তু এটা বুঝতে পারে না। তো এই পাউডারটাকে মিক্স করার জন্য যে সাথে যে সিরিঞ্জটা দেখা যাচ্ছে এটা দিয়ে ওই 250 ml এর বোতল থেকে 10 cc ওয়াটার আপনি সিরিঞ্জ দিয়ে উঠায় নিয়ে এসে এই পাউডারটাকে মিক্স করতে হবে। মিক্স করার পরে ওই সিরিঞ্জ দিয়ে আবার ওই মিক্স করা 10 cc মেডিসিন সিরিঞ্জে উঠিয়ে আবার 250 ml এর বোতলটার সাথে মিক্স করার পরে একটি হলুদ বর্ণের একটি কালার আসবে। তারপর এটি আপনি পেশেন্টের বডিতে পার মিনিটে 20 ড্রপ করে অর্থাৎ মিনিটে 20 ফোঁটা করে বডিতে পুশ করতে পারেন। আর এটি সাধারণত ডাক্তাররা যে কয়েকদিনের জন্য ইচ্ছে চয়েস করতে পারে, কারণ যেহেতু এটি একেবারে দুর্বল পেশেন্টদেরকে দেওয়া হয় যারা মুখে খাবার গ্রহণ করতে না পারে তাদেরকে দেওয়া হয়, কাজে এই পেশেন্ট যে কয়েকদিন স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে, যে কয়েকদিন পেশেন্ট মুখে খাবার গ্রহণ করতে না পারে ওই কয়েকদিনই পর্যন্ত কিন্তু প্রতিদিন একটি করে ভিটামিন এ পেশেন্টদের শরীরে পুশ করা যেতে পারে। এটা 6 দিন 7 দিন ডাক্তার যে কয়েকদিন প্রয়োজন মনে করে ওই কয়েকদিনই কিন্তু এটা বডিতে দিতে পারে। তো হলো বিষয় আসলে আর একটি প্রাইস, এর প্রাইস তো কিন্তু খুবই সীমিত। আসলে এটা অবাক করার মতো একটি বিষয় যেখানে নর্মাল অ্যামাইনো অ্যাসিড গুলোই মার্কেটে 350-400-450 বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে, সেখানে এই অ্যামাইনো অ্যাসিডের সাথে একটি বি কমপ্লেক্স অ্যান্ড সির এই কম্বো প্যাকটির দাম মাত্র 450 টাকা। মাত্র 450 টাকায় এরকম গুরুত্বপূর্ণ একটি মেডিসিন মার্কেটে দেওয়ার জন্য অবশ্যই পপুলার ফার্মাকে থ্যাঙ্কস জানানো উচিত এবং কৃতজ্ঞতা স্বীকার করা উচিত যে এটা আসলেই অবাক করার মতো একটি বিষয়। 450 টাকায় এত সুন্দর একটি প্রোডাক্ট, এটা আবারও থ্যাঙ্কস জানাচ্ছি পপুলার ফার্মাকে এই ধরনের সুন্দর একটি প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসার জন্য। এই মেডিসিনটি সম্পর্কে যদি আপনার আরও কোনো ইনফরমেশন জানার থাকে, যেহেতু এটি একটি ভিডিও, এখানে আসলে এই মেডিসিনের 100% ইনফরমেশন দেওয়া সম্ভব হয় না, তার কারণ হলো এক একজনের এক এক বিষয়ে ডাউট থাকে, তার সবগুলিতে এখানে পরিবেশন করা সম্ভব হয় না। যদি এই মেডিসিন সম্পর্কে আপনাদের আরও কোনো ইনফরমেশন জানার থাকে দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করুন, যত দ্রুত সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এছাড়াও এই ভিটামিন এছাড়াও যদি আপনাদের আরও কোনো মেডিসিনের ইনফরমেশন বা কোনো মেডিসিন সম্পর্কে কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে মেডিসিনের নাম সহ কমেন্ট করবেন, যত তাড়াতাড়ি সম্ভব ওটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে ওই মেডিসিনটি নিয়ে রিভিউ করে চ্যানেলে আপলোড দিয়ে দিব যাতে আপনার জন্য এটি সুবিধা হয়। আর একটি রিকোয়েস্ট ভিউয়ার্স, আপনারা জানেন যে মেডিসিন লাগে না এরকম ফ্যামিলি কিন্তু আসলে খুঁজে পাওয়া সুট্রাপ, প্রত্যেক ফ্যামিলিতেই একজন দুজন মেম্বারে কিন্তু নিয়মিত মেডিসিন সেবন করতে হয়। আর সবসময় তো আপনি চাইলেই ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন না, এই বেসিক ইনফরমেশনগুলো যখন প্রয়োজন হয় তখন আর ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হয় না, তার জন্য আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার কারণ হলো এই চ্যানেলে যে ধরনের মেডিসিনের ভিডিও দেওয়া আছে সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন, এছাড়াও যদি অন্য কোনো মেডিসিন সম্পর্কে জানা থাকে আপনি যদি কমেন্ট করেন তাহলে কিন্তু খুব দ্রুত আমরা ওখানে অ্যান্সার করার চেষ্টা করি, কাজেই আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে কখনোই আপনার লস হবে না। ভিউয়ার্স, রিকোয়েস্ট থাকলো চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে দিন যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে মেসেজ চলে যায়, আপনি সবার আগে দেখতে পারেন। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।